আমার মনে হয় আজকে আমরা যে উদ্দেশ্য করছিলাম, যেমন ফ্রিডম ফিফটি, আমাদের কমিউনিটির যারা নেতৃবৃন্দ আছেন, কমিউনিটি লিডার আছেন, বিজনেসম্যান আছেন, পলিটিশিয়ান আছেন, সব রলিয়া ফুর্তি করতাম, ফুটবল খেলতাম, আলহামদুলিল্লাহ আই থিঙ্ক ইটস এ গ্রেট সাকসেস। আমার মনে হয় আমি যারা চাইছিলাম এতে অনেক ভালো হয়েছে। আমরা প্রথম খেলাতে আমরা 2-0 করছি, সেকেন্ড খেলাতে আমরা ওইও 2-0 করছি, আর লাস্টটা ফাইনাল গিয়ে আমরা 1-0 উইন করছি। আর আমি সব প্লেয়ারে এবং হই ধন্যবাদ, সবাই ভালো গেম খেলছেন, ওয়েল ডান গাইস, ইউ আর ইয়ং নাও। সম্মানিত ভিউয়ার্স, আমি আছি যে আমি এখানে দাঁড়িয়ে আছি মেফ্রিক গ্রিল ফুটবল স্টেডিয়ামে। আজকে এখানে খেলা অনুষ্ঠিত হবে 50 অ্যাক্টিভ ক্লাবের উদ্যোগে, যাদের বয়স 50-এর উপরে তারা আজকে অংশগ্রহণ করবেন 4টা গ্রুপে। আশা করি আপনারা সকলেই আজকের খেলা উপভোগ করবেন। আমরা আজকে এখানে এসে আমরা বেশ এনজয় করব এবং আমরা চেষ্টা করব আজকের সম্পূর্ণ খেলা আপনাদেরকে দেখানোর জন্য। আজকের খেলা তো যদিও 50+, আমি তো 75+, এবং আমি এখানে বোধ হয় সবচেয়ে বেশি বয়স্ক। এখানে ওই যে খেলার মাধ্যমে একটা ভ্রাতৃত্ব, একটা বন্ধুত্ব, একটা একতা, একটা ঐক্যতার পরিচয় পাইলাম আজকে, এটা আমরা দূরে রাখতে পারবো কমিউনিটির মধ্যে। নাইলি 100 পিপল প্লেড টুডে, খুব এনজয় করছেন সবাই, বয়স ফ্রম 50 to 76, ফ্রম 50 to 76, এত বয়স সবাই আইয়া খেললা, এনজয় করলা, অনেক টায়ার্ড হয়েছেন সবাই, বাট মোস্ট ইম্পর্টেন্টলি দেন আমাদের একটা সম্পর্ক বাড়ছে সবাই সবার সাথে। সো আশা করলাম এইরকম অনুষ্ঠান, এইরকম প্রোগ্রামটা কন্টিনিউ করবো, আর ইনশাআল্লাহ ফিউচারে দি ফ্রিডম 50 স্পোর্টিং ক্লাবের সাথে, 50 অ্যাক্টিভের ক্লাবের সাথে আমরা পার্টনারশিপ করবো, আরও ফুটবল করবো, আরও আমরা কমিউনিটির উৎসাহ দেবো টু প্লে ফুটবল, টু গেট টুগেদার। লাইক আই সেড, মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ পিপল ফ্রম অল ওভার দ্য কান্ট্রি আর হিয়ার টুডে। খুব ভালো লাগছে আজকে 50 অ্যাক্টিভ স্পোর্টস ক্লাব আমরা তারা আমরা ইনভাইট করছিলাম, আমরা খুব খুশি হয়েছি, আমরা ইন্সপায়ার্ড হয়েছি, আর আমরা মনে করি তারা যে ইনিশিয়েটিভ নিছেন, আমরা সমাজের সকলের কাছে পৌঁছে দেওয়া আমরা সবার দায়িত্ব। আমরা নট অনলি উই আর বিজনেসম্যান, আমরা ই-স্পোর্টস, আমরা নেক্সট জেনারেশন যাতে পার্টিসিপেট করতে পারে, আর তারা যারা করছেন তারা কংগ্রেচুলেট। আমরা মনে করি সব স্পোর্টসের সাথে কমিউনিকেট রাখা ভালো, এবং আমরা হেলথের একদিক দিয়ে ভালো, অন্য দিক দিয়ে আমরা বাচ্চান্তর ইন্সপায়ার করা হয়। ধন্যবাদ, খুবই আনন্দের, ইজ রিয়েলি উই অল এনজয় ইট, ইজ অ্যাকচুয়ালি ইট উড ক্রিয়েট এ ইন্সপিরেশন ফর দ্য নিউ ইয়ং জেনারেশন। খুবই আনন্দের দিন এবং ভেরি ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ারে আমরা এই ফুটবল ম্যাচটা খেলেছি, অ্যান্ড আই অল দ্য ক্রেডিট শুড গো টু দ্য ফ্রিডম 50 ক্লাব। ওয়েল, ইট ইজ এ ফ্যান্টাস্টিক ডে টুডে, উই আর এ গ্রেট গেম, অল এনজয়ড ভেরি মাচ, বাট আনফরচুনেটলি উই কুড নট উইন, উই আর নাম্বার 3, বাট আই এনজয়ড দ্য ফ্যান্টাস্টিক গেম, অ্যান্ড আই ওভার 100 পিপল দে আর অল সিনিয়র, অ্যান্ড উই হ্যাড এ গ্রেট ডে টুডে। আমি তরুণ না, আসলে আমরা 50 অ্যাক্টিভ একটা ক্লাব আছে, বাট আজকে 50 অ্যাক্টিভের একটা টুর্নামেন্ট আছে, কেন আমরা চ্যাম্পিয়ন হয়েছি, আমরা সিরাজ ভাই সহ কয়েস ভাই আমরা বালা গোলকিপার আসলাম, তো আমরা প্রতিটা খেলায় উইন করছি, আমরা ফার্স্টটা গোল দিয়েছি, পয়লা খেলা 2টা, সেকেন্ড খেলা 2টা, থার্ড খেলাতে 1টা, তো আমরা 9 পয়েন্ট লই আমরা চ্যাম্পিয়ন হয়েছি। থ্যাংক ইউ জাকির হোসেন, কইছো ইজ হি ওয়াজ দ্য কিপার, আর তাই একটা সেভ করছো নাকি, যা প্রফেশনাল গোলকিপার লাস্ট সেভ করছো, ওয়েল ডান প্লাস মাই দামান, ওয়েল ডান দামান।